আসসালামু আলাইকুম। বিজ্ঞানের গবেষণার এক প্রধান অংশ হলো অন্যান্য গ্রহের প্রাণের অস্তিত্ব খুঁজে বের করা। এ পর্যন্ত অনেকগুলো অভিযান চালানো হয়েছে বিভিন্ন গ্রহ পর্যবেক্ষণে। সায়েন্স ফিকশন বইগুলোর সুবাদে সকলের মনে ভিন্ন গ্রহী বা এলিয়েন নিয়ে রয়েছে বিস্তর কল্পনা। বাবুন তো একবার কেমন হবে যদি ভিন্ন গ্রহীদের রাজ্য খুঁজে পান এই পৃথিবীতেই? একবার হলেও জানতে চাইবেন নিশ্চয়ই সেটি কেমনে সম্ভব হয়। হ্যাঁ, আরব সাগরের মাঝে এমন এক দ্বীপ রয়েছে যেখানে স্বয়ং এলিয়েনদের দেখা না মিললেও ভৌগোলিক পরিবেশ এবং গাছপালার রকম সকমের কারণে তাকে এলিয়েন দ্বীপ বলা হয়ে থাকে, যেটি কয়েক মিলিয়ন বছর ধরে পরিত্যক্ত এবং মানুষের জ্ঞানসীমার বাইরে ছিল। এটিকে পুনরায় আবিষ্কার করা হয়েছে এবং এখন মানব বসতিও গড়ে উঠেছে এখানে। দ্বীপটির নাম সুকাত্রা। দ্বীপ বললে ভুল হবে, কেননা সুকাত্রা দ্বীপপুঞ্জ আরব সাগরের চারটি দ্বীপ নিয়ে গঠিত। সেগুলোর বেশিরভাগই অংশ পড়েছে ইয়েমেনের ভিতর। 2013 সালে এটিকে একটি প্রদেশ হিসেবে ঘোষণা করেছে ইয়েমেন। 3796 বর্গ কিলোমিটার ভূমি বিস্তৃত এই দ্বীপপুঞ্জের দৈর্ঘ্য 132 কিলোমিটার এবং প্রস্থ 50 কিলোমিটার। রাজধানীর নাম হাদিবু। প্রথম শতকে গ্রিকদের পদচারণা হয়েছিল এই সুকাত্রা দ্বীপমালায়, যা প্রস্তর খণ্ডে প্রাপ্ত বাসার ব্যবহার এবং একটি কাঠের চাকতি দেখে ধারণা করা হয়। আরও ধারণা করা হয় তৃতীয় শতকের দিকে এই দ্বীপটি প্রাচীন যুগের ব্যবসায়ীদের মূল কেন্দ্র ছিল। গ্রিকদের পদচারণায় এই দ্বীপটি সূচনা হলেও সুকাত্রা নামটি গ্রিক শব্দ নয়, বরং সংস্কৃত শব্দ সুখাদ্রা থেকে এর উৎপত্তি, যার অর্থ সহায়ক বা স্বর্গসুখ প্রদানকারক। এলিয়েন দ্বীপ বলার কারণ বুঝতে হলে জানতে হবে এখানকার গাছপালাগুলো সম্পর্কে। এই দ্বীপের বেশিরভাগ উদ্ভিদই স্থানীয়, পৃথিবীর কোথাও এগুলোর দেখা মেলে না। এই স্থানীয় উদ্ভিদগুলোর গড়ন এতটাই অদ্ভুত যে আপনি অবাক না হয়ে পারবেন না। 1990 সালে জাতিসংঘের জীববিজ্ঞানীগণ জরিপ করে প্রায় 700টি প্রজাতির স্থানীয় উদ্ভিদ পেয়েছে এই পৃথিবীতে। আর সুকাত্রা দ্বীপে 825টি প্রজাতির উদ্ভিদের মধ্যে 360টি প্রজাতি স্থানীয়, অর্থাৎ 36% উদ্ভিদই আপনি পৃথিবীর অন্য কোথাও দেখতে পাবেন না। 2004 সালে IUCN এর লাল তালিকায় সুকাত্রার 3টি অতি বিপন্ন এবং 27টি বিপন্ন উদ্ভিদের নাম রয়েছে। এই দ্বীপের সবচেয়ে অদ্ভুত গাছ হলো ড্রাগন ব্লাড টি। হঠাৎ করে দেখলে ভয় পেয়ে যেতে পারেন বৃহৎ আকৃতির ব্যাঙের ছাতা ভেবে। অদ্ভুত গড়নের ছাতাকৃতি এই গাছটি থেকে লাল বর্ণের আঠালো পদার্থ বের হয়। ধারণা করা হয় বহুকাল আগে ড্রাগনের রক্ত থেকে এই গাছের উৎপত্তি এবং সেই অনুযায়ী এর নামকরণ। এই গাছের আঠা এখন রং তৈরি এবং বার্নিশের কাজে ব্যবহার করা হয়। খুব সম্ভবত ওষুধ হিসাবে এবং প্রসাধনী হিসাবেও এই উদ্ভিদ ব্যবহার করা হয়। আরেকটি বিশাল উদ্ভিদ হলো ডেন্ড্রোসিয়াস। এটি এক প্রকার শসা গাছ। বিভিন্ন আকৃতির কাণ্ডটি লম্বা হয়ে চূড়া তৈরি করে, সেখানে হলুদ গোলাপি ফুল ফুটে। উভয়লিঙ্গ এই গাছের জন্ম এই দ্বীপের বয়সের দ্বিগুণ আগে বলে গবেষকদের ধারণা। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এদের বংশবিস্তারের অনুকূল। এই উদ্ভিদগুলো অদ্ভুত গড়নে এই দ্বীপটিকে ভিন্নগ্রহীদের দ্বীপ হিসাবে আখ্যায়িত করার মূল কারণ। এছাড়াও রয়েছে পোম্যাগনেটাইট নামক ফুলের উদ্ভিদ। এটি 2.5 থেকে 4 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। ডিসেম্বর জানুয়ারি মাসে সাধারণত ফুল ও ফল হয়। ফুলগুলো সাধারণত গোলাপি বা লালের কাছাকাছি রঙের হয়ে থাকে, আর পাকলে তা হলুদ সবুজ বর্ণ ধারণ করে। এই গাছের কাণ্ড খুব শক্ত এবং ছোটোখাটো আসবাব তৈরিতে ব্যবহার করা হয়। এই গাছটি সুকাত্রার বিশেষ উদ্ভিদ হলেও হাওয়াইতে এর চাষের চেষ্টা চলছে। মোট 31 প্রজাতির প্রাণীর দেখা মিলবে এই দ্বীপে, যার 94% অর্থাৎ 29টি প্রাণী স্থানীয়, যেগুলো অন্য কোথাও দেখতে পাবেন না। স্কিংস, পাবিহীন টিকটিকি, নানা প্রকারের মাকড়সা এবং 3 প্রকারের বিশুদ্ধ পানির কাঁকড়া দেখা মিলবে এই দ্বীপে। তাছাড়া রয়েছে বেশ কিছু প্রজাতি, তবে স্তন্যপায়ী প্রাণী হিসাবে বাদুড় ছাড়া আর কোনো প্রাণীর অস্তিত্ব মেলেনি এখানে। তবে প্রাণীর বিকাশের ক্ষেত্রে দিন দিন ঘটছে পরিবর্তন। গত 2000 বছর মানুষের বসবাস সেভাবে না থাকলেও
গড়ে উঠেছে গত 2 শতাব্দীতে। এই যে বিস্ময়কর উদ্ভিদগুলোর কথা বলা হচ্ছে, সেগুলো এখন আগেকার উদ্ভিদগুলোর প্রতিনিধিত্ব করলেও খুব বেশি দিন বাকি নেই এদের বিলুপ্ত হবার। সুকাত্রা দ্বীপপুঞ্জে এখন যারা বসবাস করে সবাই মোটামুটি মাছ ধরে, পশুপালন করে এবং খেজুর চাষ করে জীবিকা নির্বাহ করে। দ্বীপবাসীরা প্রধানত খ্রিস্টান ধর্মাবলম্বী এবং তারা ধর্মীয় আচার অনুষ্ঠানও পালন করে থাকেন। মৌসুমী আবহাওয়ার কারণে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই দ্বীপে কেউ আসতে পারে না, জাহাজে করে আরব সাগর দিয়ে যেতে পারেন বছরের অন্যান্য সময়ে। 1999 সালে জুলাই মাসে আন্তর্জাতিক একটি বিমানবন্দর স্থাপন করা হয় এই সুকাত্রা দ্বীপে, যার ফলে পৃথিবীর বিভিন্ন প্রান্তের সাথে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হয়েছে। সুকাত্রার অভ্যন্তরে গণপরিবহনের পরিমাণ খুবই নগণ্য, 2-1টি মিনিবাসের দেখা মিলতে পারে। তাছাড়া আপনি চাইলে 4WD গাড়িও ভাড়া করতে পারেন। পরিবহন ব্যবস্থা নগণ্য হওয়ার প্রধান কারণ এই এলাকার বাস্তুসংস্থান বা ইকোসিস্টেম। গাড়ির অতিরিক্ত ব্যবহারে খুব বাজেভাবে ইকোসিস্টেম ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে, তাই ভ্রমণের বেশিরভাগ সময় হয়তো আপনাকে পায়ে হেঁটেই চলতে হতে পারে। সুপ্রিয় দর্শক, এই ছিল সুকাত্রা দ্বীপ সম্পর্কে কিছু অজানা মজাদার তথ্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। আপনার সময় থাকলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও দেখে আসতে পারেন। ধন্যবাদ।